চাকরির ইন্টারভিউ হচ্ছে। কি শুনলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরির ইন্টারভিউ হচ্ছে। তো ইন্টারভিউ বোর্ডে প্রশ্নকর্তা চাকরি প্রার্থীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি যে কাজ করবেন আমাদের প্রতিষ্ঠানে, আপনি তো শিশুদেরকে লালন পালনের দায়িত্ব নিতে চাচ্ছেন, যেহেতু এটা একটা চাইল্ড হোম, আপনি যে শিশুদেরকে লালন পালন করবেন এ বিষয়ে কি আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? চাকরি প্রার্থী বলল, জি আছে স্যার, আমি তো নিজে আগে শিশু ছিলাম। সো বুঝতে পারছেন, এই ইন্টারভিউতে একজন লোক এসছেন যিনি যে চাকরির জন্য আবেদন করছেন তিনি আসলে সেটার জন্য উপযুক্ত নন, কিন্তু কর্তৃপক্ষ এমন কাউকে খুঁজছেন যিনি এই কাজটার জন্য উপযুক্ত, যার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আজ কথা বলবো একজন ক্রিয়েটিভ মার্কেটারের যোগ্যতা এবং গুণাবলী নিয়ে। একজন ক্রিয়েটিভ মার্কেটারের কী কী যোগ্যতা থাকা উচিত, গুণাবলী থাকা উচিত, আমি জাহাঙ্গীর আলম শোভন। তো শুরু করা যাক। আসলে প্রত্যেকটি মার্কেটারকেই ক্রিয়েটিভ মার্কেটার হতে হয়। তারপরও আমরা যদি একজন সত্যিকারের ক্রিয়েটিভ মার্কেটারকে, যিনি মার্কেটিংয়ে বিভিন্ন কাজ করবেন, তাকে আমরা মেনশন করি, তাহলে তার কী ধরনের যোগ্যতা থাকা উচিত, ক্রিয়েটিভিটির দিক থেকে আমরা সেগুলো একটু আলোচনা করব। মার্কেটিংয়ে অন্যান্য যোগ্যতা তো থাকতেই হবে, গোল ওরিয়েন্টেড, তারপরে কনভিন্সিং পাওয়ার, সেগুলো আজকে আলোচনা নাই করলাম। আজকে ক্রিয়েটিভিটির দিক থেকে আলোচনা করব কী কী যোগ্যতা থাকা উচিত। প্রথমত একজন ক্রিয়েটিভ মার্কেটারকে হতে হবে অবশ্যই আত্মবিশ্বাসী এবং ইতিবাচক। তাকে ইতিবাচক ভাবনা ভাবতে হবে, ইতিবাচক ভাবনা গ্রহণ করতে হবে, প্রত্যেকটি বিষয়কে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে তার ভিতরে। কনফিডেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি যে স্টেপ নেবেন সেই স্টেপে একটা কোম্পানির অথবা একটা প্রোডাক্টের অথবা একটা প্রজেক্টের ভবিষ্যৎ নির্ভর করবে। সুতরাং তাকে কনফিডেন্ট হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী কীভাবে হতে হবে সেটা আরেকটা ভিডিওতে আলোচনা করা যাবে, তবে আমরা আজকে শুধু এটুকুই বলবো একজন ক্রিয়েটিভ মার্কেটারকে আত্মবিশ্বাসী হওয়া চাই। এই দুটো গুণ তাকে অন্য লোকজনের চেয়ে অবশ্যই এগিয়ে রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, তার যে গুণটা থাকা উচিত, অবশ্যই তাকে হতে হবে উন্নত রুচিশীল এবং খুঁতখুঁতে মনোভাবের। উন্নত রুচি এবং খুঁতখুঁতে মনোভাব দুটোকে আমি একসাথে যোগ করেছি, কারণ হচ্ছে আপনি যা ক্রিয়েটিভ ভাবছেন তাকে আসলেই দশজন ক্রিয়েটিভ ভাবছে। আমি যে ছবিটাকে সুন্দর ভাবছি, যে ফটোটাকে সুন্দর ভাবছি, যে জামাটাকে খুবই নাইস ভাবছি, সেটাকে আসলে দশজন ভাবছে? হয়তো না, সবার ভাবনার সাথে দশজনের ভাবনা মিলবে না, কিন্তু একজন ক্রিয়েটিভ মার্কেটারের ভাবনা অন্তত 80 জন মানুষের সাথে মেলা উচিত। তিনি যেই লোকগুলোকে টার্গেট করছেন, তার যে কাস্টমার ব্যাংক বা কাস্টমার গ্রুপ, তাদের অন্তত 80% লোক যেন তার আইডিয়াটা পছন্দ করে, তাহলেই সেটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য তিনি যত উন্নত রুচিবান হবেন তত তার কনসেপ্টটা, তার রুচিটা অন্যদের কাছে পছন্দ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। পাশাপাশি খুঁতখুঁতে এবং সেই রুচিটা, সেই কন্টেন্টটা, সেই এক্সপ্রেশনটা, যা সেই প্রোডাক্টটা, যা সেই প্রোডাক্টের প্যাকিংটা, যা কিছু তিনি পেশ করবেন কাস্টমারের জন্য, সেটা নির্বাচনের জন্য তাকে অবশ্যই খুঁতখুঁতে হতে হবে। যে কোনো রকমের একটা কিছু হলো, যে কোনো রকমের একটা কালার হলো, যে কোনো রকমের একটা প্যাকিং হলো, যে কোনো রকমের একটা ডিজাইন হলো, উনি বললেন, ও আচ্ছা ঠিক আছে চলে, এটা বলে তিনি মার্কেটে ছাড়লেন, কিন্তু সেটা কাস্টমারের কাছে অথবা একটা বড় অংশ, কাস্টমারের একটা বড় অংশের কাছে পছন্দ হলো না, তাহলে কিন্তু কাজটা বিফলে গেল। সেজন্য তাকে খুঁতখুঁতে স্বভাবে হতে হবে, তিনি যেন খুঁত ধরতে পারেন, খুঁত ধরে ধরে তিনি যেন একটা নিখুঁত জিনিস কাস্টমার হাতে তুলে দিতে পারেন। সেটা হয়তো পণ্য হতে পারে, সেটা ডিজাইন হতে পারে, সেটা কন্টেন্ট হতে পারে, সেটা একটা বিজনেস আইডিয়াও হতে পারে, সেটা কোনো একটা লেসনও হতে পারে। সো এই গুণটাও কিন্তু একজন ক্রিয়েটিভ মার্কেটার থাকা উচিত। আরেকটা হচ্ছে সময়ানুবর্তিতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সময়ানুবর্তিতাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে ভাবনাটা ভাবলেন রাতে, এমনও হতে পারে কাল সকাল হওয়ার আগে সে আইডিয়াটা আরেকজন অ্যাপ্লাই করে দিতে পারে, সেই কাজটা আরেকজন শুরু করে দিতে পারে, সেই প্রোডাক্টটা আরেকজন মার্কেটে নিয়ে আসতে পারে। তাহলে যদি আপনি সময়ের কাজ সময়ে না করেন, তাহলে আপনি কাস্টমারের সাথে, বাজারের সাথে এবং কি কোম্পানির যে গোল
সেই গোলের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। সময়মতো কাজ সময় না করলে এবং সময়মতো সিদ্ধান্ত না নিলে আপনি ক্রমশ পিছিয়ে পড়বেন। তখন আপনার একটা ক্রিয়েটিভ আইডিয়াও মার খেতে পারে শুধু সময়ের জন্য, আর যখনই ক্রিয়েটিভ আইডিয়া মার খাবে তখনই কিন্তু কোম্পানিও পিছিয়ে পড়ে যাবে। সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সময়কে লক্ষ্য রাখবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন। দুটো এক সূত্রে গাঁথা, সময় এবং সিদ্ধান্ত। আজ এই তিনটি আলোচনা করব, আরেকটা ভিডিওতে আরও তিনটি টপিক আলোচনা করব যেগুলো একজন ক্রিয়েটিভ মার্কেটার থাকা উচিত। সো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ ক্রিয়েটিভ থাকুন।